হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদেরকে টার্সেল করা দেখাবো দেখুন টার্সেল করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের ঘরে এরকম একটা শক্ত কার্ড বা বোর্ড পেয়ে যাবেন এটাতে পেঁচিয়ে পেঁচিয়ে প্রয়োজন মতো সুতা নেবেন আপনারা আপনাদের কতটা লম্বা রাখবেন সে অনুযায়ী সুতাটা নেবেন আমি আমার প্রয়োজন মতো সুতা নিয়েছি এবং পেঁচিয়ে পেঁচিয়ে এক সাইডে দেখুন ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি একটু শক্ত করে গিট দিয়ে নেবেন যেন সহজে না খোলে কারণ খুলে গেলে পুরো টার্সেলটাই নষ্ট হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে গিট ভালোভাবে না দেওয়ার জন্য টার্সেল খুলে যায় একটা একটা করে সুতাও বেরিয়ে যায় এর ভেতর থেকে তাই একটু ভালোভাবে করার চেষ্টা করবেন যেখানে গিট দিয়েছিলাম এটা উল্টো করে নিয়ে তার একটু নিচে আমি ভালোভাবে আবার গিট দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু মজবুতভাবে গিট দেওয়ার বেশি বেশি করে পেঁচিয়ে নিয়ে মজবুতভাবে গিট দেওয়ার চেষ্টা করবেন আমি আরও একটা করে নিয়েছি গোলাপি কালার এখানেও একইভাবে আমি গিট দিয়ে নিচ্ছি আর পাশে সিল্কের সুতোগুলো রাখা আছে ওই সুতোগুলো দিয়ে সবথেকে বেশি ভালো হয় টার্সেল দেখতে সুন্দর লাগে কিন্তু ওগুলো খুলতে একটু বেশি সময় লেগে যায় একটু ঝামেলার এ কারণে আমি ভাবলাম যে আপনাদেরকে এই সুতোগুলো দিয়েই দেখাবো কারণ এগুলোতে একটু ঝামেলা কম বিষয়টা তো শেখার শিখতে পারলেই হল ভীষণই সহজ একটা কাজ কিন্তু না জানলে অনেক কঠিন আর কি কার থেকে খুলে নিব নিয়ে অপোজিট পাশে ঠিক অপোজিট পাশে যেখানে বেঁধেছি তার অপোজিট পাশে কেটে নিব সুতোটার এক মাথা উল্টিয়ে দিব উল্টিয়ে দিয়ে দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে ঠিক এরকম হবে এখন এর ঠিক নিচে বরাবর ভালো করে সুতো দিয়ে বেঁধে নিব। আবারও বলছি একটু শক্ত করে বাদবেন যেন খুলে না যায় সহজে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টার্সেলের সুতোগুলো একটা একটা করে খুলে গিয়ে সুতোই থাকে না শুধু পুঁতিগুলো পড়ে থাকে আবার অনেক ক্ষেত্রে পুরো টার্সেলই খুলে যায় আমি এখানে পুঁতি ইউজ করেছি এগুলো টার্সেলের সৌন্দর্য আরও কয়েকক্ষণ বাড়িয়ে দেয় যদি আমার টার্সেলটার এখনও সমান করে কাটা হয়নি আমি দিয়ে আশ্রে নিচ্ছি তাহলে আসলে বোঝা যায় যে কোথায় ছোট হয়েছে কোথায় বড় হয়েছে কাটতে একটু সুবিধা হয় সমান করে কেটে নিচ্ছি এখনও সমান হয়নি একটু আপনারা ভালোভাবে দেখবেন করার সময় এই জিনিসটা একটু খেয়ালে রাখবেন সমান করে কেটে নিলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগে আমার কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে